আমরা এই দাবিটি জানাচ্ছি, বাংলাদেশে যেন জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক অংশ হারিয়ে যাবে। এখন আমরা 5-7% এডিবির কাছে আবেদন জানিয়েছি, আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, কারণ এ জাতীয় প্রকল্প হাতে নেওয়া হলে যে বেশি এবং সারা বিশ্বে বিভিন্ন দেশ যাতে সরকার বলতে পারে যে আমাদের জনদাবি রয়েছে, যাতে প্রকল্পটা আমাদের এই দেশের যে সমস্যার কথা তুলে ধরলাম।